ঋতুর পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের শারীরিক পরিবর্তনও ঘটে। স্পেশালি আমি স্কিনের কথা বলবো, চুলের কথা বলবো। দেখা যায় যে একদম ঋতুর পরিবর্তনের সাথে সাথে এই দুটো জায়গায় একটা চেঞ্জ চলে আসে। শীত আসছে, অটোমেটিক্যালি স্কিনের মধ্যে একটা মানে টান টান, একদম সারাক্ষণে একটা রাফ একটা বিষয় তৈরি হয়, তার ডিহাইড্রেট ফিল হয় একটা। সো শীতে কিন্তু স্পেশালি স্কিনের যত্ন করতে হয়। স্পেশালি আমি বলবো যে কোনো ঋতুতেই আপনার স্কিনের যত্নটা ম্যান্ডেটরি। তার মধ্যে একদম তীব্র গরম এবং তীব্র শীত, এই দুটো সময় একটু বেশি স্পেশাল কেয়ার আসলে আমাদেরকে করতে হয়। শীতে যেহেতু স্কিনটা খুব বেশি টানে, যার কারণে খুব বেশি এক্সটার্নাল ময়শ্চার করতে হয় এবং ইন্টারনাল ময়শ্চারও করতে হয়। ইন্টারনাল ময়শ্চার মানে হলো আপনি কত বেশি জুসি খাবার খাচ্ছেন, লিকুইড খাবার খাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে। শীত আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষই পানি খেতে চায় না। সো খুব ইম্পর্টেন্ট পানির পরিমাণটাকে ঠিক রাখবেন এবং সিজনাল যে ফ্রুটসগুলো আছে, স্পেশালি সাইট্রাস বা টক জাতীয় ফলগুলোর কথা বলবো, তা খাবেন এবং সব ঠিক সময়ে ঘুমাবেন, তাহলে আপনার স্কিন কিন্তু ভালো পাবেন। আর এক্সটার্নাল ইউজের জন্য চেষ্টা করবেন কোল্ড প্রেস কোকোনাট অয়েল বা মরিঙ্গা সিডস অয়েল বা খুব ভালো ময়শ্চার করে এরকম ভালো সিরাম জাতীয় অয়েলগুলো আপনার স্কিনে দেওয়ার জন্য। ভিটামিন এ, ভিটামিন সি এবং হাইলোরোনিক অ্যাসিড যুক্ত সিরাম যদি স্কিনে দিতে পারেন বেস্ট। প্রিয় দর্শক, একটু অপেক্ষা করুন, আশা করি আমার ভিডিওগুলো আপনার এবং আপনাদের উপকারে আসছে। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য দিতে চাই, আর সেজন্যই tingtongtube.com পেজের লাইক বাটনে ক্লিক করুন। আমরা প্রত্যেকেই ডিটক্সের কথা শুনেছি যে ডিটক্স করলে বডি খুব ভালো থাকে, স্কিনের জন্য ভালো, ওজনটা কমে যায়, অথবা যাদের ওজন কম আছে তাদের ওজনটা বাড়াতে সাহায্য করে থাকে। সো ডিটক্সটা আসলে কী? বডিকে ডিটক্স করা আসলে পানি দিয়েই করা হয়। আমরা প্রতিদিন যে মিনারেল ওয়াটারটা খাই সেটাই হলো সবচেয়ে বড় ডিটক্স আমার মতে। অর্থাৎ আমরা পানি না খেয়ে অনেক সময় আছে যে অনেক কিছু মিক্সড করে আমরা ডিটক্স ওয়াটার তৈরি করি, কিন্তু রেগুলার যারা মিনারেল ওয়াটার খেয়ে অভ্যস্ত, ঘন্টায় এক গ্লাস করে পানি আমরা খেতে বলি, তাদের কিন্তু বডি অটো ডিটক্স হচ্ছে। অর্থাৎ যা খাবার খাচ্ছেন সেই খাবারটাকে মেটাবলিজম করার জন্য কিন্তু আপনার পানির প্রয়োজন আছে। খেয়াল করে দেখবেন যে আপনার স্কিন, আপনার চুল, আপনার বোনস, আপনার এই প্রত্যেকটা জিনিসের সাথে পানির রিকোয়ারমেন্টস আছে। তাই পর্যাপ্ত পানি বলতে প্রত্যেকের বয়স, ওজন, উচ্চতা অনুযায়ী পানি খাবেন। অর্থাৎ অ্যাডাল্ট যারা আছেন তারা প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি যেন খাদ্য তালিকায় থাকেন, এটি কিন্তু আপনার ডিটক্স ওয়াটার।